হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আল্লাহর রহমতে অনেক ভালো আছি যাই হোক আজকে আবার আর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আর ভিডিওর থামনেল দেখে ইনশাল্লাহ আপনারা সবাই বুঝে গেছেন আজকে কি টপিক নিয়ে কথা বলবো তারপরও আপনাদের বলে দিই আজকে আপনাদের দেখাবো কিছু চারের সামগ্রী প্লাস চারটা কিভাবে বানাবো এটা আপনাদের দেখাবো প্লাস কিছু কথা বলবো মনোযোগ সহকারে শুনবেন আমি সব সময় বলি আমার দেখানো প্রত্যেকটা জিনিসের থেকে আপনাদের কথাগুলো খেয়াল করলে বেশি উপকারে দেবে প্লাস জিনিসগুলো আপনারা দেখে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে একটা হাড়ি এটা আসলে নিয়ে আসছি হাড়িয়ানি চার বানানোর জন্যে হাড়িয়ানির অনেকগুলো রকম আছে আর আরেক ভাই প্রশ্ন করছে যে ভাই মির্গা মাছের যে মারাত্মক চারটা আপনি দেখিয়েছেন ওটা টোটাল ডিটেলসে দিতে ভাই ডিটেলসে দিতে গেলে মির্গে মাসে চারটা আসলে দুদিন ধরে করতে হয় আর তার জন্য যা যা লাগে উপকরণগুলো ম্যানেজ করতে হয় তারপরে কমপ্লিট করতে হয় তারপরে আজকে কী কী আনলাম আপনাদের একটু শেয়ার করি আপনাদের দেখাই দেখানোর আগে আসেন ইনটোটা টোটা দেখে নেওয়া যাক প্রিয় ভাই ও বন্ধুরা মাছ ধরার চার আদার টুপ সম্পর্কে জানতে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে লেটেস্ট আপডেট পেতে ঘন্টাটা বাজিয়ে দিবেন যাতে সবার আগে আমাদের ভিডিওটা আপনার কাছে পৌঁছে যায় লাইক দিতে ভুলবেন না আপনাদের লাইকের কারণে আমি আরেকটা ভিডিও বানানোর অনুপ্রেরণা পেয়ে থাকি ইনশাআল্লাহ ইনটো শেষ চলে আসলাম আপনাদের মাঝে প্রথমে যে জিনিসটা আপনাদের দেখাবো যে মির্গা মাছের যেই মারাত্মক চারটা করতে হয় ওই চারটার জন্য যা যা লাগে তার ভিতরে একটা জিনিস আগে যে ভিডিওটা দিয়েছিলাম ওতে আমি এইটা দিতে পারছিলাম না বা আমি কিনতে পারছিলাম না এটা হচ্ছে চিটাগুড় আমি এখানে এক কেজি পরিমাণ নিয়ে আসছি আমার এত লাগবে না যেহেতু আমি আপনাদের জন্য দেখাব আর লাগে হচ্ছে পচা পাতা এটা হচ্ছে পচাপাতা এটা আপনি শিব দোকান বা বানিয়ার দোকান বলে ওখানে পাবেন পচা পাতা যে কোনো পচানিতে আপনি পচাপাতা ব্যবহার করবেন পচাপাতার একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনি যে কোনো পচানি করবেন ওটাকে পচিয়ে দেবে মারাত্মকভাবে এটা মৃগে মাছের জন্য আরও যে উপকরণগুলো লাগে তামাক লাগে প্লাস নেশার জল লাগে এই যে জিনিসগুলো চিরা লাগে এই জিনিসগুলো আমি আজকে আনতে পারি নাই বা এর জন্য আমি দিতে পারব না তবে আগামীকালকে আমি নিয়ে আসবো নিয়ে এসে এই চারটা কমপ্লিট করবো তবে ওই ভাইয়ের অনুরোধ অনুযায়ী ডিটেলসে চারটা করব দুদিন ধরে ভিডিওটাও ছাড়বো দু দিন পরে কিন্তু কমপ্লিট করে জাস্ট আপনাদের আজকে দেখিয়ে দিলাম একটা জিনিসের সাথে পরিচয় করে আজকে আপনাদের মাসের দোকানে আপনি একটা জিনিস পাবেন সেটা হচ্ছে যা শিব বিশ্বের দোকানে মনস্টার চার চারটার প্যাকেট আমি ছিঁড়ছি এই যে ছিঁড়ছি এটার ভিতরে একটা প্যাকেট থাকে এই যে প্যাকেটটা এটা হচ্ছে গুড়া চার এই চারটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন আমি কখনো করি নাই তবে এটা আজকে দোকানে গেছিলাম যেহেতু অন্য অন্য সামগ্রী কিনছি নিয়ে আসলাম এটা ব্যবহার করব শুক্রবার দিন জাস্ট এর রেজাল্ট দেখার জন্য ইনশাল্লাহ যদি রেজাল্ট ভালো পাই আপনাদেরকে আমি জানাবো আর যেহেতু আমি ওই দিন ভিডিও করব এই চারটা দিয়ে আমি এই চারটার উপরে দেখতে চাচ্ছি যে বাইরের চার চায়না থেকে আসছে আসলে এর কার্যকারিতা কতখানিকটা এটা আগে আমাকে নিজেকে দেখতে হবে তারপরে আপনাদের জানাইতে হবে এর নিয়মাবলী অনেক কিছুতে লেখা আছে ইংলিশে দেখতে পাচ্ছেন যাই হোক আর আমার হাতের বানানো যে চার মিষ্টি চার যেটা আমি বলি নামকরণ করা হয়েছে মিঠুর মিষ্টি চার অনেকেই ভাই বলেন ডিটেলসে মশলাগুলো দেন ভাই আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে একটার পরে একটা ভিডিও তো আপনার কাছে চলে যাচ্ছে আর আপনি দেখতে পাচ্ছেন এর জন্যে আমার যত ভিডিও আছে আপনারা সাবস্ক্রাইব করে নেন নিলে অটোমেটিকলি আপনারা সব দেখতে পারবেন না সাবস্ক্রাইব করলে তো আপনি ভিতরে ঢুকতে পারছেন ঢুকে আপনার কোথায় কি দেওয়া আছে কোন ভিডিওগুলো দেওয়া আছে কোনটা আপনার প্রয়োজন আপনি সেখান থেকে নিয়ে নেবেন তাহলে কি হবে আপনি শিখতে পারবেন আর সাবস্ক্রাইব যদি না করেন তাহলে আপনি কী কায় ভাই পরের ভিডিওগুলো পাবেন সাবস্ক্রাইব না করলে পরের ভিডিওগুলো পাওয়া যায় না এর জন্য বলছি আগে সাবস্ক্রাইব করবেন পাশে লাল সাবস্ক্রাইব কথাটাই ক্লিক করে দেখবেন এক ঘন্টার তিনটা সিরিয়াল আসে আপনি উপরের ঘন্টাটা বাজিয়ে দেবেন যাতে আমি কোনো ভিডিও দিলে বা আগের যে ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আমি খেয়াল করছি আমার ভিডিওগুলো পাবলিক ফাংশানে বেশি যায় বা পাবলিকরা দেখে এর জন্য যারা আসেন আপনারা রেগুলার দেখতেছেন অনেকে সাবস্ক্রাইব কথাটা মানে অনেকে বোঝে অনেকে বোঝে না এটা চ্যানেলটাকে মানে বন্ধু করে নিয়ে যাতে আপনি পরবর্তী ভিডিওগুলো পান যদি আমার কথা আমার কাজ আমার চার আদার আপনাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নেন তাহলে আপনাকে ওই যে আপনি কমেন্ট করতেছেন যে ভাই এটা দেন এটা দেন এটা দেন ওগুলো দেওয়া আগে থেকেই আছে। আপনি পেতে থাকবেন এর জন্য সাবস্ক্রাইব করে নেন আর আর একটা কথা খুশির সংবাদ দেবো এটাই যারা এখনও পর্যন্ত দেখতেছেন তাদের জন্য যে ভাই যদি কখনও যশোরে আসেন ইনশাআল্লাহ আমি আপনাদের আমার একটা মোবাইল নম্বর দিয়ে দেবো আপনাদের জন্য আমি একটা সিম নিচ্ছি ওই সিমটাই আপনারা আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন চার আদার আধার সম্পর্কে তবে একটা কথা কেউ সময় বেশি নেবেন না আর আমার বলে দেওয়া টাইমে আপনারা ফোন দিবেন অন্য কোনো টাইমে ফোন দিবেন না যেহেতু আমি কোনো চা আদার আপনাদের কাছে বিক্রি করতেছি না বা আমার এটা বিজনেস না আমার নিজের সিসিটিভি ক্যামেরার বিজনেস আছে এটা আমার কোনো বিজনেস না এটা হচ্ছে শখ আমার নামের মাঝে জানি আমি বেঁচে থাকি আমি মরে গেলেও জানি লোকে বলে যে মিঠুর চার আদার আমরা এখনও ব্যবহার করতেছি ভারতবর্ষের অনেক লোক আছে যারা মারা গেছেন বংশ পরম্পরা ধরে দেখা যাচ্ছে তাদের চারাদারগুলো তার ছেলে দেখাচ্ছে বা বিক্রি করতেছে বা তাদের একটা নাম রয়ে গেছে তা ওরকম আমি চাচ্ছি যে আল্লাহ জানি আমাকে একটা নাম দেয় বা নাম হয় জানি আমি নামের মাঝে বেঁচে থাকি অনেক কথা বললাম আজকে যেহেতু কোনো ভিডিও এই কায়দায় আপনাদের দিচ্ছি না তবে একটা কথা বলি যে কথাগুলো আপনাদের কাজে লাগবে মাছ ওয়েদার যদি ভালো না হয় মাছ যতই চেষ্টা করেন আপনি ধরতে পারবেন না ওয়েদার সহায় থাকতে হয় আল্লাহর সাথে পাল্লা চলে না আর আর একটা কথা মাছ মারা কেউ নেশা হিসেবে নেবেন না শখ হিসেবে নেবেন মাছ ধরেন ইনশাল্লাহ আপনারা ভালো রেজাল্ট পাবেন যাই হোক কথা বললাম কিছু না দেখাতে পারলেও খারাপ লাগছে আপনাদের কিছু একটা দেখাতে হবে দেখাই যাই হোক দেখানোর জন্য যে জিনিসটা নিয়ে আসলাম আপনাদের সেটা হচ্ছে আমারই নিজের হাতে বানানো সাদা বাকর এই বাকরটা আপনারা কাতলা মাছের জন্য যারা কাতলা মাছ মারতে চান ছাতু করেন অনেক টাকা খরচ করে ভাই ছাতু তো করেন বাকরটা আপনারা দেখে নেবেন বাকরটা আপনারা প্রয়োগ করেন ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পাবেন সাবস্ক্রাইব করে আপনারা দেখেন ওর ভিতরে এই বাকরের পুরো ভিডিওটা দিয়ে আছে ডিটেলসে আমি আশা করছিলাম বাঁকুড়ে যে পরিমাণ ভিউ পড়বে সে পরিমাণ ভিউ পড়ে নাই কিন্তু ভিউ পড়তেছে অন্য অন্য ভিডিওগুলোতে খুব ভালো ভিউ পড়তেছে প্লাস অল্প কিছু দিনের জন্য মানে দু মাস ধরে আমি ইউটিউব চ্যানেল খুলছি আপনাদের কাছে যে সারা পাইছি ইনশাআল্লাহ অনেক ভালো মোটামুটি কথা পাবলিক ফাংশানে যে এত জনপ্রিয়তা অর্জন করব আমি নিজেও কল্পনা কখনো করি নাই যাই হোক আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা আর আপনারা সাদা বাকড়টা অবশ্য অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আর এটা অল্প করেও আপনি পরিমাণে ভাগ দিয়ে কমিয়ে অল্প করেও করতে পারবেন এটা সাদা মানে কাতলা মাছের জন্য পারফেক্ট একটা খাবার অবশ্যই অবশ্যই এতে ভালো রেজাল্ট পাবেন আর সব মতো আপনাদের কাছে যেটা চেয়ে থাকি আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন দোয়ায় আমাকে মনে রাখবেন যাই আর সময় আপনাদের নেবো না আজকে যেহেতু কোনো ভিডিও কোনো খাবারও দেখাচ্ছি না আশা করছি আগামী শুক্রবারের ভিডিওটা প্লাস আর একটা আদার ভিডিও ইনশাআল্লাহ আপনাদের দেখাতে পারবো তবে যাই দেখাবো আপনাদের ভালো মানের জিনিসই ইনশাল্লাহ আমি দেখাবো আর মোবাইল নাম্বারটা নেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইল নাম্বারটা ইনশাল্লাহ দিয়ে দেবো আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই